নমস্কার বন্ধু বান্ধবীগুলো সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমরা রাসায়ন বিজ্ঞান কেমিস্ট্রি কতগুলি গোটি এমসি কিউ করছে না রোচার এটা হবে আমার ফার্স্ট পার্ট তাহলে চলো আমরা খেলা আরম্ভ করি দেখো এটি কেন প্রথম প্রশ্নটা কইছে প্রথম প্রশ্নটা কইছে মিনারেলস আর মিনারেলগুলো লিকুইড হয় না গ্যাসেস হয় না ইনঅর্গানিক সলিড হয় না অলভ হয় প্রত্যেকটা হয় তাহলে আমরা জানি মিনারেল কোনগুলো যেগুলো আমরা কি খনের থেকে আহরণ করি একটা খনের থেকে আহরণ করা পদার্থ যে পদার্থটা বিশেষ একটা ধাতু থাকে সেই ধাতুটা আমরা লাভজনকভাবে ওই পদার্থটা থেকে আহরণ করে পাই তাহলে সঠিক উত্তরটা আমার কী হবে ইন সলিড তাহলে এই সঠিক উত্তরটা হবে আমার কি ইনঅর্গানিক সলিড দুই নম্বরটা কইছে দুই নম্বরটা টু টু অ্যাটেম টু অটম আর সেট টু বি আইসোবার দুটা পরমাণুক আইসোবার বলি কবে কোন বলা কবে যখন যখন কি হবে উমের উমের অটোমিক নম্বরগুলো মানে পরমাণবিক সংখ্যা একে হবে কিন্তু ভর সংখ্যা বেলেগ বেলেগ হবে তখনই উল্লেখ আইসোটপ মানে সামস্তানিক বলি কবে তাহলে আমার উত্তরটা কোনগুলো হবে উত্তর হবে আমার এই নম্বৰটা দে হেভ সেম অটোমিক নম্বর বাট ডিফারেন্স মাস নম্বর মানে যেগুলার পারমাণবিক সংখ্যা একে থাকে কিন্তু ভর সংখ্যা বেলেগ হয় ওগুলাকে কি বুলি কয় সামাস্থানিক বুলি কয় সামানিকের বহুতো ব্যবহার আছে সামস্থানিক ব্যৱহাৰ কৰি আমি ক্যান্সার ৰোগৰ চিকিৎসা করো আয়োডোন এটা সামানিক গড়ল রোগের কারণে ব্যবহার করা হয় কবাল সামস্তানিক ক্যান্সারর কাৰণে ব্যৱহাৰ করা হয় সামনিকর বহুতো ব্যবহার আছে তারপরে প্রশ্নটা কি কৈছে তারপরে প্রশ্নটা কৈছে যে হু তারপরে কৈছে হু ওয়াজ দ্য ইনভেটর অফ দ্য রেডিও এক্টিভিটি রেডিও এক্টিভিটির কোনে আবিষ্কার করেছিল রেডিও এক্টিভিটি কায় আবিষ্কার করেছিল ম্যাডাম করে ম্যাডাম করে রেডিও লগত জড়িত ম্যাডাম করে একমাত্র মহিলা দুইবার কই নোবেল প্রাইজ পায় এবার ফিজিক্সত এবার কেমেস্ট্রি কুড়ি হেনরি বেকারেল রাডার ফোর্ড আহলে আমার সঠিক উত্তরটা হবে হেনরি বেকারেল হেনরি বেকারেল হয়েছে রেডিও অ্যাক্টিভিটির ইনভেটর ইনভেন্টর আবিষ্কার আর রেডিও অ্যাক্টিভিটির এককও ব্যাকারেল কয়া হয় রেডিও অ্যাক্টিভিটির একের কি ব্যাকারেল কোয়া হয় ইয়ার সম্মানার্থে রাডার ফোর্ড রাডার ফোর্ড পরমাণুর লগত জড়িত পরমাণুর কেন্দ্র আলফা কণা কণা প্রোটন বিটা কণা প্রোটন পরমাণুর যে প্রোটন থাকে প্রোটন আবিষ্কারতা তারপর নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্র আবিষ্কারতা তাহলে আমার এটা সঠিক উত্তর হবে কি হু দ্য দা ইনভেন্টর অফ রেডিও এক্টিভিটি তাহলে উত্তর কি হবে হেনরি বেকারেল হেনরি বিকারেল ওয়াজ দ্য ইনভেন্টর অফ রেডিও অ্যাক্টিভিটি সেই জন্য রেডিও অ্যাক্টিভিটি একক বেকার কালে সঠিক উত্তর আমার কি সি নম্বর তারপরে এটা কি কে এটা কেছে আমার যে এই সিঙ্গেল টাইপ অফ অ্যাটম ইজ ফার্ন অফ মানে এক ধরনের পরমাণু মানে পরমাণু পাওয়া যায় তলের কোনটা কম্পাউন্ড অফ মিনারেল কম্পাউন্ড অফ মিনারেলও তো পাওয়া যাওয়ার নাই না কম্পাউন্ড মিক্সারও তো পাওয়া যাবার নাই তাহলে আমরা কোটে পাবো ন্যাচারাল এলিমেন্ট পাব ন্যাচারেল এলিমেন্টত পাম মানে প্রাকৃতিক মৌলত আমরা একই ধরনের পরমাণু পাব তাহলে সঠিক উত্তর আমার হবে সি নম্বর তারপরে তারপর একটা কি হয়েছে আমার যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নেগেটিভলি চার্জ তলের কোনটা নেগেটিভলি চার্জ তাহলে আলফা হলে পজিটিভলি চার্জ আলফা পজিটিভ চার্জ আৰু বিটে হৈছে নিগেটিভলি চাৰ্জ তেনে নিগেটিভলি চাৰ্জ কি হ'ব আমাৰ বিটে বিটেদি হৈছে আমাৰ নিগেটিভলি চাৰ্জ তাৰপৰা এটা কি দহ নম্বৰ টেবল চল ইজ এ প্ৰডাক্ট অফ টেবুল চল মানে আমাৰ যে খাৱন ছ'ডিয়াম ক্ল'ৰাইড ছ'ডিয়াম ক্ল'ৰাইড কেমন কৰি কি হয় উদুচ হয় কেমন কৰি উৎপন্ন হয় তাহলে এটা উইক অ্যাসিড উইক ব্যাস না হয় আর উইক অ্যাসিড স্ট্রং ব্যাস হবার নয় যদি উইক অ্যাসিড দুর্বল অ্যাসিড আর স্ট্রং ব্যাসের মাজত রিয়েকশন হয় তাহলে কি হবে আমার সলটা কি হবে বেসিটিক ঠিক হবে আর যদি স্ট্রং অ্যাসিড আর উইক ব্যাসের মাজ হয় তাহলে সলটা কি হবে আমার অ্যাসিডিক হবে আমার সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে বি নম্বর সঠিক উত্তর হবে কি বি নম্বর স্ট্রং অ্যাসিড আর স্ট্রং ব্যাস স্ট্রং অ্যাসিডে স্ট্রং বেসক প্রশমিত করবে আর শক্তিশালী খারে শক্তিশালী আমলক প্রশমিত করবে করি প্রশম একটা লবণ পাম সেটা হচ্ছে টেবল সল্ট যেটা আমরা খাই সোডিয়াম ক্লোরাইড খাওয়া লবণ তাহলে পরের প্রশ্নটা পরের প্রশ্নটা এটা হচ্ছে হুইস অব দ্য ফলোয়িং ইজ নট এ রেডিও অ্যাক্টিভিটি এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দলের কোনটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট না হয় তলের কোনটা রেডিও এক্টিভ এলিমেন্ট না হয় তাহলে স্ট্রেন হয় আর ফেনসিকিয়াম হয় তাতে হয় ডি নম্বরটা না হয় ডি নম্বরটা না হয় সঠিক উত্তর আমার কি ডি সঠিক উত্তর হবে আমার কি ডি তারপরে তারপরেটা কি কেছে আমার যে আর্টিফিশিয়াল সিল্ক ইজ অলসো কল মানে তলের কোনটা আর্টিফিশিয়াল সিল্কুলি কোয়া হয় আর্টিফিশিয়াল সিল্ক মানে যে কৃত্রিম কৃত্রিম পাট তলের কোনটা কৃত্রিম পাট বলি কওয়া হয় তাহলে আমরা কি করি যে অপশনগুলো দেখি কি কী রেওন ডেকরন ফাইবার গ্লাস লাইলন সঠিক উত্তর আমার কি সঠিক উত্তর হবে রেয়ন রেওনটা কাঠের মণ্ডগোর পরে আরাম বানা হয়েছে আর এটা হয়েছে কি আর্টিফিশিয়াল সিল্ক মানে কৃত্রিম পাট কৃত্রিম পাত বলে কিন্তু কৃত্রিম পাত বলে কিন্তু তারপরে প্রশ্নটা কি কে দা দা এলিমেন্ট অফ দা গ্রুপ ইন দা পিওটিক টেবল মানে পিওটিক টেবলে পর্যাপ্ত তালিকাত বর্গগুলো থাকা মৌলগুলা বর্গগুলিতে থাকা মৌলগুলা হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টি প্রার্টিস হ্যাপ সেম কেমিক্যাল প্রপার্টি মানে বর্গ একটা থাকা মৌলগুলার রাসায়নিক ধর্ম কি হয় একই হয় এটা শুদ্ধ একদম সঠিক হ্যাব কনজিকেটিভ অ্যাটমিক নম্বর না হয় আর আইসোবার আইসোবার আইসোটাবও না হয় তাহলে সঠিক উত্তর আমার এ সঠিক উত্তর আমার এ তাহলে এই কয়টায় আজকের কেমেস্ট্রির প্রশ্ন তাহলে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে থাকবেন আগবাড়ি থাকবেন বাই